সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে আমাদের এই সপ্তাহের জীবিকা সংক্রান্ত যে খবরের কাগজ কর্মসংস্থান প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তার সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে এবং সকলের মধ্যে শেয়ার করুন। তাই চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই দেখুন আপনাদের সামনে কর্মসংস্থান, এই যে 30 মে 2020 এই বেরিয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে আজকে মূল যে জীবিকা সংক্রান্ত খবরগুলি রয়েছে। প্রথমে দেখে নিন পূর্ব রেলে 50 নার্স। এখানে বলা হচ্ছে দেখুন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অর্থোপেডিক হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাকটিশনার পদে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এটা একবার আপনারা দেখে নেবেন ভালো করে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা স্টাফ নার্স ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 3 বছরের কোর্স পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং কোর্স পাস হলেও হবে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক দেওয়া হবে 44,900 টাকা, শূন্য পদ হচ্ছে 40টি। কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাকটিশনার ডাক্তারি ডিগ্রি যাকে বলা হয় MBBS, তার সঙ্গে হয় MD কোর্স পাশরা ভারতীয় মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে 53 থেকে 65 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 75,000 আর স্পেশালিস্ট পদের জন্য 95,000 টাকা আর সুপার স্পেশালিস্ট পদের জন্য 1,15,000 টাকা দেওয়া হবে। ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 25/5/2020 হিসাবে। এরপর দেখুন এটা দ্বিতীয় পদে বলা হচ্ছে এই যে তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর বয়সে ছাড় পাবেন, যেটা সচরাচর পেয়ে থাকে সবাই। চাকরি হবে 3 মাসের চুক্তিতে, তবে চুক্তির মেয়াদ বাড়তেও পারে। দরখাস্ত অনুযায়ী করতে হবে, দেখুন দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের মোবাইল বা হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ নেওয়া হবে 2 জুন থেকে। সফল হলে জয়নিং, জয়নিংয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল সঙ্গে নিয়ে যেতে হবে। দরখাস্ত করবেন ইমেলে 31 মে পর্যন্ত, আজকে 29 তারিখ, আর 2 দিন সময় রয়েছে। পুরো বায়োডাটা সহ ফর্ম পূরণ করবেন, বায়োডাটা ফর্ম পাবেন এই ওয়েবসাইটে www.er.indianrailways.gov.in। তারপরে আপনাদেরকে সিলেক্ট অপশনে যেতে হবে, তারপর ডিভিশন অপশনে যেতে হবে, তারপরে হাওড়া, এরপরে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে আপনাদেরকে পাঠাতে হবে ইমেলে। সেই ইমেল আইডিটি হলো ভালো করে দেখে নিন FIGHT CORONA HOWRAH@gmail.com। এইখানে আপনাদেরকে সমস্ত বায়োডাটা এবং অন্যান্য ডকুমেন্ট স্ক্যান করে 31 মের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এরপরে দেখুন 32 ক্লার্ক ও স্টেনোগ্রাফার, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন প্রোগ্রাম অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 32 জন লোক নেওয়া হচ্ছে। মূল খবরটি দেখুন 2 নম্বর পাতায় রয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। ট্রাভেল ও ট্যুরিজমের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। কোনো কালচারাল কাজ, এক্সিবিশন ইত্যাদি কাজে জ্ঞান থাকলে আরও ভালো হয়। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 9,300 টাকা থেকে 34,800 টাকা, গ্রেড পে 4,200 টাকা, শূন্য পদ 7টি, জেনারেলদের জন্য 4টি পদ, তপশিলি জাতির জন্য 1টি এবং OBCদের জন্য 1টি পদ রয়েছে। এবার দেখুন উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80 শব্দ তোলার গতি থাকলে জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে 4,200 টাকা, শূন্যপদ 2টি। এবার দেখুন এইরকমভাবে পুরো বিস্তারিত খবরগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। এবার দেখুন কীভাবে প্রার্থী বাছাই হবে, লিখিত পরীক্ষার মাধ্যমে, তারপর হবে স্কিল টেস্ট বা কম্পিউটার টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 6 জুনের মধ্যে, তাহলে এটা 6 জুন হচ্ছে শেষ তারিখ। ওয়েবসাইট হচ্ছে www.iccr.gov.in।
তখন পরীক্ষা ফি বাবদ 500 টাকা দিতে হবে, তপশিলি এবং প্রতিবন্ধী হলে 250 টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে রাখতে হবে। আরও বিস্তারিত জানতে হলে আপনার দেখে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপরে দেখুন, ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে দক্ষতা বাড়ানোর ট্রেনিং। ইচ্ছাপুর রাইফেল যে ফ্যাক্টরি রয়েছে আমাদের, সেখানে দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হবে। দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার PMKVY স্কিমে স্কিল ডেভেলপমেন্ট ও এক্সপ্রিনিয়রশিপ ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং দেওয়া হবে দুটো ট্রেডে, একটা হচ্ছে ম্যাসন জেনারেল, একটা হোম হেলথ এইড। মোট সিট হচ্ছে 30টা, ঠিক আছে। মোট 360 ঘন্টা ট্রেনিং হবে। সোমবার থেকে শনিবার প্রত্যহ 8 ঘন্টা করে ক্লাস নেওয়া হবে, প্রায় 2 মাস। বিস্তারিত জানতে হলে আপনার এটা দ্বিতীয় পাতায় দেওয়া আছে, দেখে নেবেন। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আমার এই কর্মসংস্থানের PDF ভার্সনটি, PDF লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে পুরোটা ভালো করে দেখে নিতে পারেন। তারপর দেখুন, কলকাতা পুর নিগমে ফিল্ড ওয়ার্কার, ফার্মাসিস্ট ও নার্স। কী বলা হচ্ছে, কলকাতা পুর নিগম কাজের জন্য ফিল্ড ওয়ার্কার MHW গ্রেড 2, গ্রেড 3, ফিল্ড ওয়ার্কার SH গ্রেড 3, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে 25 জন, ফার্মাসিস্ট গ্রেড 3, স্টাফ নার্স ও অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট পদে 5 জন ও সার্জেন্ট পদে 15 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, এইখানে এবার দ্বিতীয় পাতায় দেখুন দেওয়া রয়েছে, এই যে, ঠিক আছে। এইখানে আপনাদের কলকাতা পুর নিগমে প্রথম পাতা পড়ে গেল, এখানে আপনারা দেখে নেবেন যে ফিল্ড ওয়ার্কার SH গ্রেড 3 ক্লাস 8 পাস, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট গ্রেড 3 ক্লাস 8 পাস। তারপরে দেখুন এখানে রয়েছে 5 ফার্মাসিস্ট ও নার্স, এই ফার্মাসিস্টের গ্রেড 3 মাধ্যমিক পাসটা, ফার্মাসিস্টের ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স থাকলে যোগ্য, স্টাফ নার্স, এগুলো সব দেখে নেবেন। প্রার্থী বাছাই হবে দেখুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে, একটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রয়েছে, তার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে কলকাতায়, সফল হলে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে, ওয়েবসাইটটি আপনারা দেখে নিন, www.mscwb.org। দরখাস্ত করতে হবে অনলাইনে 30 জুনের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। এই জন্য প্রত্যেক আবেদনকারীকে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর পরীক্ষা ফি বাবদ 220 টাকা, তপশিলি ও প্রতিবন্ধী হলে 70 টাকা জমা দিয়ে চালান। তারপরে যদি কেউ চালানের মাধ্যমে দিতে চান তাহলে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো শাখায়, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 00880103679 36, এই অ্যাকাউন্টে আপনাদের চালান দিয়ে জমা দিতে হবে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, এখানে বিস্তারিত খবরটা আছে, আপনারা দ্বিতীয় পাতায় গিয়ে সেটি ভালো করে পড়ে নেবেন। এরপরে দেখুন, এই যে কেন্দ্রীয় সংস্থায় 64 ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন আর ইরিগেশন ও ফুড কন্ট্রোল অফিসের কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে 64 লোক নিচ্ছে। কারা কোন পদে যোগ্য এবার এটা দেখতে হবে আমাদেরকে। 8 নম্বর পাতায় এটি দেওয়া রয়েছে, আমরা একবার দেখে নিই 8 নম্বর পাতায়। এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স স্টোর্স জেনটেক্স ফিজিক্স কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি, এইগুলো মাস্টার ডিগ্রি এই যে রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে, 2 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ হচ্ছে 30টি, তার মধ্যে তপশিলি জেনারেল হচ্ছে 19টি, তপশিলি জাতি 2টি, তপশিলি উপজাতি 1টি, OBC 8টি। ভ্যাকেন্সি নাম্বার হচ্ছে এই যে 200305075014। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স ভেহিকালস, এটা আপনার শূন্যপদ হচ্ছে 12টি, তার মধ্যে জেনারেল হচ্ছে 9টি, তপশিলি জাতি 1টি, OBC 2টি। এবার হচ্ছে দেখুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংরেজি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স মাস্টার যোগ্য, এখানে দেখুন শূন্যপদ হচ্ছে 13টি, জেনারেল 6টি, তপশিলি জাতি 2টি, EWS 1টি, OBC 4টি। এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরির আছে, এগুলো আপনারা দেখে নেবেন এখানে বিস্তারিতভাবে। এবার দেখুন ওই ওপরে সব ক্ষেত্রে গুনতে হবে, বয়স কাউন্টিং হবে 2/4/2020 হিসাবে, তপশিলি OBCরা যথাযথ বয়সে ছাড় পাবেন। শুরুতে প্রফেশনে থাকতে হবে, এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 05/2020/2020। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ UPSC মাধ্যমে প্রার্থী বাছাই হবে, এই জন্য টেস্ট ও ইন্টারভিউ হবে। দরখাস্ত করবেন অনলাইনে, সারা দেশে লকডাউন উঠে যাওয়ার পর 20 দিনের মধ্যে, যখন লকডাউন উঠে যাবে তার 20 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org
upsconline.nic.in প্রথমে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন, এগুলো স্ক্যান করে রাখতে হবে। তারপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 25 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। আর বিস্তারিত জানতে হলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ভালো করে সেটি জেনে নেবেন বা দেখে নেবেন। চলুন আমরা পরের খবরের দিকে নজর রাখি। দেখুন, বলা হচ্ছে 13 লাখ মজদুর নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন কাসাউলি ক্যান্টনমেন্ট বোর্ড ক্লার্ক, ফায়ারম্যান, ব্যারিয়ার গার্ড, এক্সরে টেকনিশিয়ান, মজদুর, ভাল্ভম্যান, সাফাইওয়ালা পদে 13 জন লোক নিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে ক্লার্ক পদে। এবার দেখুন দ্বিতীয় পদায় দেখে নিন আপনারা, ক্লার্ক পদের জন্য যোগ্য। মূল মাইনে হবে 5,910 টাকা থেকে শুরু করে 20,200 টাকার মধ্যে, গ্রেড পে 1900 টাকা, শূন্যপদ একটি জেনারেল। উচ্চ মাধ্যমিক পাশটা হোমগার্ড মেম্বার হয়ে থাকলে আর ফায়ারম্যান কোর্স পাস হলে ফায়ারম্যান পদের জন্য যোগ্য। মূল মাইনে 5,910 টাকা থেকে 20,200 টাকা, গ্রেড পে 1900, শূন্যপদ একটি জেনারেল। এরকমভাবে আপনার রয়েছে। এখানে বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন হবে সেটা দেখুন। বলছে সব ক্ষেত্রে বয়স হতে হবে 15/5/2020 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। নেগেটিভ মার্কিং এখানে আছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 15 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.cantbordrecruit.org অর্থাৎ cantbordrecruit.org। এর জন্য প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। তারপর পরীক্ষা ফি বাবদ 500 টাকা, মহিলা হলে 100 টাকা, তপশিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট। আর আপনাদেরকে বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপরে দেখি অন্য একটি খবর। এই যে টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্লার্ক, সুইপার, টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। দেখুন, টাটা মেমোরিয়াল হাসপাতালে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নার্স, ক্লারিক্যাল স্টাফ, রেডিওলজি টেকনিশিয়ান, আইটি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান ও আইসিইউ টেকনিশিয়ান পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ক্লারিক্যাল স্টাফ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার কোর্স পাস হলে আর 1 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য। মূল মাইনে 19,000 থেকে 21,000 টাকা। রেডিওলজি টেকনিশিয়ান, রেডিওলজিক্যাল ইমেজিং টেকনোলজি বিএসসি কোর্স 5টা যোগ্য। বিএসসি কিংবা ফার্মাসি ডিগ্রি কোর্স 5টা, মেডিকেল ইমেজিং টেকনোলজি ডিপ্লোমা কোর্স 5 হলেও যোগ্য। আইটি টেকনিশিয়ান এরকমভাবে দেখুন 7 পাতায় বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। আমরা একবার দেখে নিই 7 পাতায়। এই যে ইলেকট্রিশিয়ান আইটিআই কোর্স 5টা যোগ্য, মূল মাইনে হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা। আইসিইউ টেকনিশিয়ান, উচ্চ মাধ্যমিক বা বিএসসি কোর্স পাস হলে আইসিইউ বা ওটি টেকনিশিয়ানের সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, মূল মাইনে 15,000 থেকে 25,000 টাকা। ওয়ার্ড বয়, আয়া, সুইপার মেল, ফিমেল অ্যাটেন্ডেন্ট ক্লাস 8 5টা যোগ্য, পারিশ্রমিক মাসে 16,000 টাকা। এবার নার্স আছে, জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স 5টা যোগ্য। কীভাবে নিয়োগ হবে দেখুন। ওপরের সম্পদের বেলায় প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ভিডিও কলিংয়ের মাধ্যমে জুম বা হোয়াটসঅ্যাপ এই প্রার্থী বাছাই করা হবে। এই দুটো প্ল্যাটফর্ম ইউজ করে, জুম বা হোয়াটসঅ্যাপ। এর জন্য যারা সরাসরি ইন্টারভিউ দিতে যেতে পারবেন না তাদের দরখাস্ত ইমেলে পাঠাতে পারবেন। পুরো বায়োডাটা দিয়ে এই ইমেল আইডিতে ইমেল করুন hrdoutsourcing@tmc.gov.in। এখানে ইমেল আইডি করতে হবে, এই ইমেল আইডিতে ইমেল করতে হবে সমস্ত পুরো বায়োডাটা সহ। দরখাস্ত পদের নাম উল্লেখ করবেন দরখাস্ত করার সময়। ইন্টারভিউয়ের সরাসরি ইন্টারভিউ হবে 26 মে থেকে 5 জুনের মধ্যে। ক্লারিক্যাল স্টাফ, রেডিওলজি টেকনিশিয়ান পদে ইন্টারভিউ হবে মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2 থেকে 4। আইটি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এখানেও বিস্তারিত সব দেওয়া রয়েছে, এটা আপনারা একবার পড়ে দেখে নেবেন। দেখুন এখানে একটা কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিক আছে। বলছে ওয়ার্ড বয়, আয়া, সুইপার মেল, ফিমেল এইগুলোর জন্য আর না। ইন্টারভিউ হবে সোমবার থেকে শুক্রবার বেলা 10টা থেকে 12টা। ঠিকানা হচ্ছে 10th floor অ্যানেক্স বিল্ডিং, নার্সিং অফিস, টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল। ওয়ার্ড বয়, আয়া, সুইপার, ফিমেল অ্যাটেন্ডেন্ট এদের ইন্টারভিউ হবে টাইম কিপার্স অফিস, গোল্ডেন জুবলি ব্লক, টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল। ইন্টারভিউয়ের সময় যাবতীয়
প্রমাণপত্র মূল ও প্রত্যয়িত জেরক্স নিয়ে সঙ্গে যেতে হবে। কোনো অসুবিধা হলে ফোন করুন, নাম্বার আছে 022-241-77000 আর এক্সটেনশন হচ্ছে 4674। এবার আমরা একটু অন্য খবরের দিকে যাই, পরবর্তী খবর কী রয়েছে দেখি। হ্যাঁ, এখানে একটা ভালো খবর দেওয়া রয়েছে, সরি বলছে সেনাবাহিনী র্যালি জুলাই থেকে, অর্থাৎ একটা ছোট্ট ঘটনা নিয়ে লেখাটা এখানে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে র্যালি হওয়ার কথা ছিল বিশেষ মে মাসে এপ্রিলের শেষের দিকে, সেগুলো সব কিন্তু জুলাই থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, দেখুন এরপরে খবর দিকে আমরা দেখি। এরপরে সেই রকম দ্বিতীয় পাতায় নতুনভাবে কোনো খবর নেই। দেখুন তৃতীয় পাতায় একটি খবর রয়েছে যে সুগার টেকনোলজি ও সুগার ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীন কানপুরের ন্যাশনাল সুগার ইনস্টিটিউট 2020-2022 সেশনের জন্য সুগার টেকনোলজির 6টি কর্মমুখী কোর্স ভর্তি দিচ্ছে। কোর্সের নাম, শিক্ষাগত যোগ্যতা ও মেয়াদ নিচে জানানো হলো। কোর্সের নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন সুগার টেকনোলজি। এখানে শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথামেটিক্স নিয়ে থাকতে হবে। মোট পদ হচ্ছে 66টি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সুগার ইঞ্জিনিয়ারিং, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, এইসব পদগুলি ডিগ্রিগুলি দরকার, যেগুলো একটি। সিট হচ্ছে 33টি। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল ফরমেন্টেশন অ্যান্ড অ্যালকোহল টেকনোলজি, এখানে মোট পদ হচ্ছে 39টি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স ইন সুগার কেন প্রোডাক্টিভিটি ও ম্যাচিউরিটি, এখানে মূল পদ হচ্ছে 20টি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন প্রসেস অটোমেশন, এখানে মূল পদ হচ্ছে 17টি। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে সিট হচ্ছে 22টি। সুগার বয়লিং সার্টিফিকেট কোর্স, এখানে আপনার সিট হচ্ছে 63টি। সুগার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স, এখানে সিট 17টি। সার্টিফিকেট কোর্স ইন কোয়ালিটি কন্ট্রোল, এখানে সিট হচ্ছে 17টি। ওপরে সব কোর্সের ক্ষেত্রে বয়স হতে হবে 1-7-2020 হিসেবে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে করা হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষা হবে কলকাতা, পাটনা, দিল্লি, খানপুর, চেন্নাই ও পুনে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে 15 জুলাই থেকে। আবেদন কীভাবে করতে, আবেদন করতে হবে 30 জুনের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://nsi.gov.in। এই অনলাইনে আবেদনের আগে পরীক্ষার ফি পাবো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 1,500 টাকা। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য 1,000 টাকা পাঠাতে হবে এই ঠিকানায়, আগে ডিমান্ড ড্রাফটে টাকা পাঠাতে হবে। ডিরেক্টর ন্যাশনাল সুগার ইনস্টিটিউট, পেয়েবল অ্যাট লিখবেন কানপুর। এরপর প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে ও অনলাইন অ্যাপ্লিকেশনে ফর্ম খুলতে হবে। সদ্য তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর তথ্য যাচাই করে নিতে হবে ও অনলাইনে দরখাস্ত পূরণ করতে হবে। যাবতীয় তথ্য যাচাইয়ের পর প্রার্থীদের সাবমিট বাটনে ক্লিক করে দরখাস্ত সাবমিট করতে হবে। দরখাস্তের সঙ্গে নিতে হবে এই সব নথিপত্র। সদ্য তোলা পাসপোর্ট মাপের ফটো স্বপ্রত্যয়িত, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত কপি, কাস্ট সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত কপি, নির্ধারিত ডিমান্ড ড্রাফটের কপি। স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করলে দরখাস্ত পৌঁছতে হবে 10 জুলাইয়ের মধ্যে এই ঠিকানা, দ্য ডিরেক্টর ন্যাশনাল সুগার ইনস্টিটিউট, কল্যাণপুর, কানপুর, 208017। ঠিক আছে, এছাড়া দেখুন এমসিএ ও বিসিএ ডিগ্রি ও গ্র্যাজুয়েট ডিগ্রি, বিহার সরকারের অধীন এল এন মিশ্র ইনস্টিটিউট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিসিএ 3 বছরের ডিগ্রি কোর্স ভর্তি নিচ্ছে। কোর্সের নাম ও শিক্ষাগত যোগ্যতা হলো এমবিএ অন্ততপক্ষে 50% সংরক্ষিত বলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স 5টা আবেদন করতে পারবেন। সিট 160টি। প্রার্থী বাছাই হবে ম্যাট পরীক্ষার মাধ্যমে। এইরকমভাবে দেওয়া রয়েছে কোন গ্রুপে কত পার্সেন্টেজ মার্কস দরকার, কোন কোন বিষয় থাকতে হবে এবং সিট কতগুলো, এটা আপনারা একবার পড়ে ভালো করে দেখে নেবেন। এবং আমরা দেখে নিই আবেদন পদ্ধতি। আচ্ছা, প্রার্থী বাছাই করা হবে অনলাইন এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। এখানে আবেদন পদ্ধতি বলছে যে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে inmpat.ac.in। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 জুন। ঠিক আছে, আবেদন কীভাবে করতে হবে এখানে আপনারা একবার দেখে নেবেন এটি। এছাড়া দেখুন আর
সেই রকম আমাদের কোনো খবর যদি থেকে থাকে। দেখুন, তিনজন ট্রান্সলেটার ও ইঞ্জিনিয়ার কি বলাচ্ছে, বেরহামপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ জুনিয়র ট্রান্সলেটার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টি স্কিল ও পদে তিনজন লোক নিচ্ছে। বিস্তারিত তথ্য জানতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে দেখে নিন একবার। ওয়েবসাইটটা হচ্ছে www.iiserbpr.ac.in। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 22 জুন, তাহলে তার আগে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কি দরখাস্তের সঙ্গে কী দিতে হবে, শিক্ষাগত যোগ্যতাই বা কত প্রয়োজন। ঠিক আছে, এরপর আমরা পরের খবরের দিকে এগিয়ে যাই। পরের খবরের দিকে, হ্যাঁ, এখানে একটা খবর বলা হচ্ছে, দেখুন DRDOতে 185 সায়েন্টিস্ট শূন্যপদ বাড়লো। আমরা যে DRDO নিয়ে গতবারে ভিডিওটা করেছিলাম সেখানে যে পদের সংখ্যা ছিল, দেখুন বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে আমরা DRDO বলে থাকি, সায়েন্টিস্ট বি পদের 167 জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর বেরিয়েছিল তাতে শূন্যপদ বেড়ে 185 জন হয়েছে। প্রার্থীদের সুবিধার জন্য এই খবর আসা দেওয়া হলো। তাহলে যেটা আমাদের শূন্যপদ 167 ছিল সেটা বেড়ে হলো 185। কোন পদে কত প্রার্থী বাড়লো সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান। এই সপ্তাহ জীবিকা নিয়ে অনেক কটি খবর আমরা দেখালাম, আপনারা আশা করি এই খবরগুলো দেখে একটু উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে দাবিয়ে দিন। আর এই কর্মসংস্থানের PDF পাওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে অনায়াসেই ডাউনলোড করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।